আৰু আচাৰ চাগে সকলোৱে প্ৰিয়। আৰু এইখন হৈছে বৰপেটাৰ এখন আচাৰৰ দোকান, আপোনালোকক দেখুৱাইছোঁ, অকণমান দেখাবলৈ চেষ্টা কৰিছোঁ। চাওকচোন এই ভিউজখিনি কেনেকুৱা লাগিছে আপোনালোকৰ। আৰু এইখন হৈছে মেলাৰ ভিতৰত থকা এখন ডাঙৰ ফাষ্টফুডৰ দোকান, আৰু ইয়াত বহুত মানুহ খাইছেহি, আৰু ময়ো খালোঁ ইয়াত অলৰেডি। আৰু এইফালে আহিছে এখন ডাঙৰ কাপোৰৰ দোকান, আৰু এই কাপোৰৰ দোকানখন আহিছে কুকুৰাঝাৰৰ পৰা, আৰু আপোনালোকে ইয়াত সৰু ডাঙৰ সকলোৰে কাপোৰ ইয়াত আপোনালোকে পাই যাব। আপোনালোকে যেতিয়া মেলালৈ আহে এই খেলবিধ খেলোৱা হয়, আৰু এই খেলবিধ আপোনালোকে খেলিছিলে নেকি? যদি খেলিছিলে এটা কমেণ্ট কৰি জনাবচোন। মেলাত এনেকুৱা এবিধ খেল খেলোৱা হয় য'ত আপোনাৰ এটা কুপন লৈ স্কেচ কৰি এটা প্ৰাইজ ল'ব লাগে। সেই খেলটো আপোনালোকে খেলিছিলে নেকি? যদি খেলিছিলে এটা কমেণ্ট কৰি জনাবচোন। বন্ধুসকল, এইফালে এখন আহিছে এখন ডাঙৰ বেগৰ দোকান, ইয়াত সকলো ধৰণৰ বেগ আপোনালোকে পাই যাব। আৰু এই দোকানখন আহিছে মৰিয়নীৰ পৰা, আৰু আপোনালোকে অকণমান সহযোগ কৰিব তেওঁলোকক।
বন্ধুসকল, আপোনালোকে মেলাত এইবিধ খেল খেলিছিলেনে, যে বন্ধুকে বেলুন ফুটাব লাগে? আর আপনাকে কোনে কিমান বেলুন ফুটাইছে এটা কমেন্ট করে জানাবছন। আর এইফালে আহিছে বহুতো গহনা দোকান, আর লগতে আছে অসমীয়া গহনা, আর আপনাদের মন পছন্দের যিকোনো আপনাদের ভাল লগা এবিধ গহনা আপনাদের ইয়ারপা ক্রয় করব পারে। আর বন্ধুসকল, বহুতো কম দামত এলোকে এই গহনা ইয়াত বিক্রি করেছে, আর আপনাদের গৈ ধুনিয়াকৈ ইয়াত চাই মেলি আপনাদের মন পছন্দর এটি গহনা আপনাদের কিনিব পারে। আর ইয়াত আপনাদের যাক এইবর কানফুলি দেখিছে এইবর সকলব 50 টাকা এলোকে বিক্রি করেছে, আর খুবই ধুনিয়া লাগছে দেখি। আর আপনাদের ইয়াত এবার আহি চাই যাব, আর যদি ভাল লাগে আপনাদের এজোর ক্রয় করব পারে এবার। আর এইফালে আহিছে এখন ডাঙর বেগর দোকান, আর এখন আহিছে বঙাইগাঁওয়ের পর, আর আপনাদের যদি ভাল লাগে এটা ব্রেক ইয়ারপর আপনাদের কিনব পারে। এখন আপনাদের দেখিছে মূর হাতত এখন মিনি ফেন, এখন হয়েছে হ্যান্ড ফেন বলে কেছে তখন, আর এখন দাম হয়েছে 50 টাকা। এনে আপনাদের ধুনিয়া প্রেস করে আপনাদের বতা লোক। আর বন্ধুসকল, এইফালে আহিছে এখন ডাঙর টেটুর দোকান, আর যখন টেটু করায় ভাল পায় তখনের কারণে ইয়াত ধুনিয়াকৈ ইয়াত এখন দোকান দিয়া হয়েছে। সব কিমান ডাঙর এখন দোকান। আর এইফালে ভাইটি এজনে টেটু করাই আছে দেখিছে আপনাদের। ভাইটি, তোমার টেটু করা আজি কেনকা লাগিছে বাৰু কোৱাচোন? ভাল দাদা, একদম ভাল, একদম অকমান অকমান বিখাই আছে, মজা লাগি আছে। আর এয়া হয়েছে এখন বাসন বর্তনের দোকান, আর এয়া চক সরু বালতিন মাত্র 70 টাকা, কিমান মরম লাগিছে দেখি আপনাদের দেখিছে। আর এই চক সরু কেটলি, কিমান যে মরম লাগিছে দেখি আপনাদের ভাল লাগিছে যদি কমেন্ট করবসুন।
আৰু বন্ধুসকল আজি ভিডিওটো আছিল ইমানেই আৰু ভিডিওটো যদি ভাল লাগে লাইক কৰিব কমেন্ট কৰিব শেয়ার কৰিব ভিডিওটো আৰু যদি আপোনালোকে চেনেলটো এতিয়া সাবস্ক্রাইব কৰা নাই সাবস্ক্রাইব কৰি দিব আৰু এই আনন্দ মেলাখন আগষ্ট মাহৰ 10 তাৰিখে থাকিব আৰু আপোনালোকে সময় সুবিধা হলে হে মেলাখন এবাৰ চাবগৈ পাৰে আৰু সকলোকে নেক্সট ভিডিওত লগ পোৱাৰ আশাৰে আজি আপোনাকক মৰম জনাই অলেক ধন্যবাদ জনাইছো মোৰ ভিডিওটো আপোনালোকে হেকলৈ চোৱাৰ বাবে তো বাই বাই থ্যাংক ইউ এণ্ড লাভ ইউ অল